নিখুঁত পেস সুইং আর ইয়র্কারে তাকে বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় পেস বোলিং অলরাউন্ডার যতবার খেলেছেন জাতীয় দলে নিজেকে প্রমাণ করেছেন একেবারে অকপটে সে সাইফুদ্দিনের ক্যারিয়ারে বারবারই হানা দিয়েছে বড়শেক ইনজুরি বিশ্বকাপের পর থেকেই এই ইনজুরির কারণে আছেন মাঠের বাইরে সাইফুদ্দিন কেমন আছেন এখন ইনজুরির কি আপডেট আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো বাট আর সময় লাগবে অনেক দিন অ্যাজ এ বোলিং ফিটনেসটা পেতে বা ক্লিনেসটা পেতে এক দুই মাস রিপ তেমনি করতেছি লাইটলি হয়তো বা ওরকমভাবে ওয়েট জিমগুলো বা আরও এক্সারসাইজগুলো করতেছি না তো ইনশাল্লাহ সব মিলিয়ে ভালো যাচ্ছে এই সময় ফিটনেসটা বা নিজের স্ট্রেংথটা কীভাবে ধরে রাখছেন যেহেতু আমি ওইভাবে রানিং বা কিছু এখনও আমার জন্য অ্যাভেলেবেল না তো আমি আমার ফুড হ্যাবিটটা কন্ট্রোল করতেছি যাতে ওয়েট না বেরে যায় যতটা পারি হাঁট হাঁটতেছি খালি পেটে বা সব মেনটেন করতেছি বিশেষ করে ফুডটা জানেন সব ঠিক থাকলে আগামী মাসে বিপিএল শুরু হবে বিপিএলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে আপনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলবেন একটু যদি বলতেন খেলবো তো খেলবো কিনা এটা তো আসলে পরের ব্যাপার যদি টিম পিক করে তাহলে আর কি ব্যাটসম্যান হিসাবে আমাকে ড্রাফটে আমার নাম থাকবে নিউজিল্যান্ডে খুব টাফ সময় পার করছে বাংলাদেশ দল আপনি জানেন যে কোয়ারেন্টাইনের সাথে একটা জটিলতা তৈরি হয়েছে আর সব মিলে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিকভাবে বিষয়টা একটু কি টাফ হয়ে যাচ্ছে কিনা কোয়ারেন্টাইন করাটা আসলে অনেক টাফ একটা ব্যাপার মানসিক অনেক চাপ ফেলে তারপর আমরা যদি অ্যাজ এ ক্রিকেটার অবশ্যই আমরা সব ধরনের পরিস্থিতি আমরা হ্যান্ডেল করেছি এর আগেও

সব ঠিক থাকলে আসন্ন বিপিএলে দেখা যাবে এক নতুন সাইফুদ্দিনকে যেখানে বোলার কিংবা অলরাউন্ডার তকমা নয় সাইফুদ্দিন খেলবেন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে আগামী বছরের ব্যস্ত শিডিউলকে সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন বাংলার অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা